আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএন ভিলেজপুটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি এক সয়াবিনের রেসিপি, যার স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে। তো এটা রান্না করার জন্য কি কি দরকার একবার দেখে নিন। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি সয়াবিন আর ডিম, আলু নিয়ে নিয়েছি, আলুগুলো আমি এইভাবে পিস করেছি, আপনারা চাইলে একটু মোটা করে নিতে পারেন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি, ম্যাগি মশলা, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সবজি মশলা। চলুন এবার চুলাটা ধরিয়ে নিই। আজ প্রচন্ড হাওয়া দিচ্ছে, তাই দেখুন চুলাটা হয়তো ভালোভাবে জ্বলবে না। তো বন্ধুরা, আমাদের চুলোটা ধরে গেছে। এবার প্রথমে কড়াই চাপিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আবারও পানি দিয়ে দিচ্ছি। এবার এটা গরম করার জন্য ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার পানিটা গরম হয়ে গেছে, সয়াবিনটা দে তো। এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ হতে দেবো। আচ্ছা, এটা তো ভাত দরকার হবে। তো বন্ধুরা, 2 মিনিট এটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম। আমার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আবার কড়াই চাপিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো। এবার আলুগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এদিকে সয়াবিনগুলো থেকে পানিটা নিংড়ে বের করে নেব। এভাবে যে একটা পাত্রে রেখে দেব, ভালোভাবে নিংড়াতে হবে যেন পানি না থাকে। এভাবে আমি সবগুলোই নিংড়ে পানিটা বের করে নেব। তো বন্ধুরা, আমার সব সয়াবিনগুলো থেকে পানি বের করে নেওয়া হয়েছে। এই যে আমি এবার সয়াবিনটার মধ্যে একটা ডিম মাখিয়ে নেব। ডিমটা ভেঙে নিচ্ছি। অল্প করে নুন দিয়ে দেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারটা ভালোভাবে মাখিয়ে নেব।
হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে মেখে যাবে পুরোটা। হয়ে গেছে আমার মাখানো। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, অল্প করে ভেজে নিলাম। এবার একটা পাত্রে তুলে নেব, কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল নিয়ে নিয়েছি, এবার সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ভাজলাম, এবার এটা তুলে নেব। হয়ে গেছে, দেখুন বন্ধুরা আমার সয়াবিনগুলো তোলা হয়ে গেছে। আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিলাম, এবার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। একইভাবে নাড়তে থাকবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দেবো। ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। সবজি মশলা। এবার নেড়ে নিচ্ছি। মশলার গন্ধ না যাওয়ার অবধি আমি নাড়তে থাকবো। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে তুলে রাখা আলু সয়াবিন গুলো দিয়ে দেবো। ভালোভাবে কষতে থাকবো। চার পাঁচ মিনিটের মতো কষে নেব। দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে, এবার এর মধ্যে পানি দিয়ে দেবো।
অল্প করে পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন তো বেশি পানি দিয়ে দেবেন। এটা ফুটতে শুরু করেছে, এবারে এর মধ্যে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো হালকা করে, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। এবার ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো ওপরে। এবার এটা 2 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। এই দুটো তো আর এটা পরিষ্কার করে নিই একটু। এবারে আমি খুলে দেখি, হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আলুগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি দেখিনি, তো দেখুন বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব চুলা থেকে। আমি এটা নামিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে বেড়ে নেব। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে নিলাম, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। তো চলুন বন্ধুরা এবার টেস্ট করে নিই কেমন হয়েছে। নে তুই একটু টেস্ট কর, আমি এটা টেস্ট করে নিই। ওয়াও, খুব সুন্দর খেতে হয়েছে তো রে বন্ধুরা, এটা খুব সুন্দর খেতে হয়েছে। আপনার বাড়িতে অবশ্যই এটা বানাবেন, সব কিছু পারফেক্টলি। আমার খাওয়া কমপ্লিট। তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা খুব সুন্দর খেতে হয়েছে, খুবই ভালো লাগলো খেতে। থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য। বন্ধুরা যদি আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের রেসিপি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন। বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।